এইতো স্যার, ভালো কাজ। কত দূর হচ্ছে স্যার? এগুলো তো হাতের কাজ, নির্দিষ্ট করে কিছু বলা যায় না কবে শেষ হবে। হ্যাঁ না, তা তো বটেই, এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ কাজ। তুমি ইউ টেক ইউর টাইম, হ্যাঁ তোমার মতো করে তুমি কাজ করো। জি স্যার, আমি স্যার নিজের জন্যই চেষ্টা করবো কাজটা ভালো করতে। আমি স্যার আসলে নিজের আনন্দের জন্যই কাজগুলো করি। দ্যাটস রাইট, ঠিক আছে কাজ করো। জি সেরকমই তো বললো, অথচ কখন আসবে আদৌ আসবে কিনা ঠিক কনফার্মও করলো না। তুমি বাবলুকে একটু ফোন করে জেনে নাও না, তার মেয়েকে সে এখন একা ছাড়বে কিনা। তোমার ছেলের ব্যাপার তো আমি কিছু বুঝতে পারছি না, এক মাসের উপরে হয়ে গেল তার কোনো খোঁজই পাচ্ছি না। আমি একটা ফোন করলাম, সে রিসিভ পর্যন্ত করলো না। আর তার মেয়ে আসছে, সে তো একটা ফোন করে আমাকে জানাতে পারতো যে মেয়েটা কখন আসবে বা আসবে কি না। তোমার ছেলের বিহেভিয়ার আমার কাছে খুব অচেনা মনে হচ্ছে ইদানিং। ঠিকই বলেছ, মেয়েটাকে সে যত্ন করে বাংলা শিখিয়েছে, বাঙালি কালচারে মানুষ করেছে, অথচ বাংলাদেশে যে তার বাবা মা একা পড়ে আছে সে খবর একবারও নেয় না। কে আপনি, ছবি তুলছেন কেন? আরে আশ্চর্য, আপনাকে আমি ছবি তুলতে নিষেধ করলাম আর আপনি আমার ছবি তোলা শুরু করলেন। ছবি তোলা আমার হবি। আপনার হবি তো আপনি তুলুন না, কিন্তু আমার পারমিশন ছাড়া আমার হাফ ডান কাজের ছবি তো আপনি তুলতে পারেন না, আর আমার পারমিশন ছাড়া তো আমার ছবি আপনি তুলতে পারেন না, ডিলিট করুন। আপনি কে? হ্যাঁ আপনি কি জানেন এই বাড়িতে যা কিছু দেখছেন সব কিছু আমার। ইচ্ছে হলে আমি ছবি তুলব, ইচ্ছে হলে আমি যা খুশি তাই করব। আপনার কি? এটা আপনার বাড়ি মানে কে আপনি? আমি গাড়ল
আপনি আমাকে গাড়ো বলেন, আপনি জানেন আমি কে? যে মন চায় আপনি সেই হন, চাইলে অষ্টডিম্ব হন, আই ডোন্ট কেয়ার। আমার পারমিশন ছাড়া আপনি আমার কাজের ছবি তুলতে পারেন না, আমার ছবিও তুলতে পারেন না। ডিলিট করুন, ডিলিট করুন। মানে ডিলিট করুন, আশ্চর্য ব্যাপার। ডিলিট করব কেন? আপনি আমার কাজের ছবি তুলেছেন কেন? আপনি বলবেন না আমি ডিলিট করব? হাতে একটা ক্যামেরা পেয়ে গেছেন আর সিলেটিদের মতো করে ছবি তুলছেন। আপনার কথা মতো আমাকে চলতে হবে নাকি? আমার যা খুশি আমি তাই করব, আপনাকে বলেছি না? আশ্চর্য ব্যাপার, কোত্থেকে যে আমার গাড়ল এসে ঢোকে। কি দিদি, আপনি কি বলেন? আমি গাড়ল এসে এসেছে দিদি, দিদি দেখো না এসে উপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে। তাই তো মনে হচ্ছে ঝগড়া করছে। আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে ধমক দিচ্ছেন? আপনার বাড়ি আপনি কোলে নিয়ে বসে থাকুন, আমাকে এখানে কেন আনা হয়েছে স্কাল্পচার করতে? আরে বাড়িতে স্কাল্পচার রাখার আগে আর্টিস্টকে সম্মান করতে শিখতে হয়, ক্লিয়ার? আপনি শিল্পের কে বুঝেন? আপনি জানেন আমি ইতালিতে বড় হয়েছি, বিশ্বের বিখ্যাত আর্টিস্টদেরকে আমি কাছ থেকে দেখেছি, আমাকে আর্টিস্ট শেখাতে আসবে। শোনেন, হাজার হাজার বই বাড়িতে সাজিয়ে রাখলে জ্ঞানী হওয়া যায় না, ওগুলো পড়তে হয়, মানে বুঝতে হয়, সেরকম অসংখ্য পেন্টিং দেখলে সমজদার হওয়া যায় না, ওগুলোর অর্থ খুঁজে বের করতে হয়। এক্সকিউজ মি, কি হয়েছে? দেখো না দিদা, এই লোকটা কি দুর্ব্যবহার করছে আমার সঙ্গে। ও, এই তাহলে আপনাদের নাতনি? হ্যাঁ হ্যাঁ, তিতির আমাদের একমাত্র নাতনি, ইতালিতে থাকে, অনেকদিন পরে দেশে ফিরেছে। আচ্ছা তুই যে আসবি তো একটা ফোন তো করতে পারতি, আমি এয়ারপোর্টে তোকে গাড়ি নিয়ে যেয়ে নিয়ে আসতাম। হ্যাঁ, একটা ফোন করলি না কেন? থাকার লাগবে না, কি সব লোক বাড়িতে বসে রেখেছো, পারলে তো আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে অপমান করে বের করে দেয়। আমি আমি আজই ইতালি ব্যাক করব। আচ্ছা বলে কি চর্য ব্যাপার, এরকম একটা বাড়িতে তো আমি আমার স্কাল্পচার রাখতে পারি না। সরি স্যার, আমি আপনার কাজ করতে পারবো না। শোনো, আমি চলে যাচ্ছি, কালকে আমার লোক এসে আমার জিনিসপত্র নিয়ে যাবে, আর আপনার থেকে যে অ্যাডভান্স নিয়েছিলাম সেটা দিয়ে যাবে। আসি উপর। এই উপর জানো এটা কি একটা কাণ্ড হলো? তোমরা কি আর লোক পেলে না একটা গুয়ারকে দিয়েছো স্কাল্পচার বানাতে? আরে না রে দাদা ভাই, ও খুব ভালো স্কাল্পচার বানায়, আমার এলাকার ছেলে, সবার কাজ করে না, একটু সলিড ম্যান তো, এই জন্য একটু মুডি আর কি। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা যাবে, ওর কথা আপাতত না ভাবলে চলবে। চল চল, আমার ব্যাগ। এই খোকা, ওই ব্যাগটা নিয়ে আয়। কতদিন পর আমাদের কথা মনে পড়লো? হ্যাঁ মনে তো সবসময় পড়ে দিদা, কিন্তু বাবাই তো নিয়ে আসতে চায়, এখন আমি বড় হয়ে গিয়েছি তো একা একাই ঘন ঘন চলে আসব। কিন্তু তোমাদের ওই উদ্ভট মার্কা আর্টিস্ট যদি গেটের সামনে দাঁড়িয়ে থাকে আমার কিন্তু আর আশা আসে হবে না। আশা আসে দরকারটা কি? এখানে একটা সুপাত্র থেকে বিয়ে দিয়ে দিই, এখানে থেকে যা। সুপাত্র তো সারা পৃথিবীতে একটাই ছিল, সেটা তো আমার দিদুই দখল করে নিয়েছে। হয়েছে হয়েছে, এখন যা সুন্দর করে একটা গোসল করে নে, আমি তোর জন্য খাবার পাঠি। হ্যাঁ আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবো, তারপর একটা লম্বা ঘুম দিব। আমার রুম রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ, দাদা আর দিদাকে আমি কীভাবে বলবো আমার এই দুঃসময়ের কথা, কীভাবে জানাবো তাদের প্রিয় সন্তানের বদলে যাওয়ার গল্প? বলা যাবে না কিছুতেই, কারণ সব কিছুর পরেও লোকটা আমার বাবা। এই আসো। তুমি যদি ওর কথা আঘাত পেয়ে থাকো সেজন্য আমি তোমাকে সরি বলছি। দেখুন আপনি মুরব্বী মানুষ, এভাবে বলবেন না, কিন্তু আর্ট ওয়ার্কের তো কোনো কপি হয় না। শিল্পী এগুলো তৈরি করে, হয়তো বিক্রি করে দেয়, কিন্তু এগুলোর জন্য তার ভালোবাসা সারা জীবন থেকে যায়। আমি হয়তো আপনার টাকায় এগুলো তৈরি করছি, কিন্তু তার মানে এই না এগুলো নিয়ে যেভাবে খুশি আপনারা আমাকে অপমান করতে পারেন। আমি আমাকে জ্ঞান তো তোমাকে অপমান করেছি, কিন্তু আপনার নাতনি উনি তো মানুষকে মানুষই মনে করেন।
আপনার মতো একজন মানুষের নাতনি উনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। না মানে ওই যে তোমাকে তো বললাম, সরি বলি, তারপরেও কি আপনি এটা নিয়ে যেতে পারবেন? কি কথা বলছেন না যে বলুন, আমি কিভাবে সরি বললে, আই মিন কিভাবে মাফ চাইলে আপনি কাজটা কমপ্লিট করবেন? একটা কথা মনে রাখবেন, আপনার কাজটা ক্রিয়েটিভ, কিন্তু আমি যে কাজটা করি ফটোগ্রাফি সেটাও কিন্তু নন ক্রিয়েটিভ নয়। এই তুমি চলে যাও, তারপরে মালগুলো এখানে নামিয়ে রাখো। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উপলে এইবার তুমি মন দিয়ে তোমার কাজটা শেষ করো। আমি কি তোমাকে বলেছি তোমার হাতে জাদু আছে? আপনার কাজটা কমপ্লিট দেখার জন্যই আমি সরি বলি। আত্মপ্রেম ভালো, নিজেকে শ্রেষ্ঠ মনে করাও ভালো, কিন্তু অন্যকে তুচ্ছ করে না। ঝামেলা মিটলো? হ্যাঁ হ্যাঁ মিটেছে, কিন্তু ছেলেটা যে কি জেদ! এত জেদ ভালো না, না হয় কটা ছবি তুলেছে, তাতে কি এমন হয়েছে? যাক চলে গেছে, এতদিন পর মেয়েটা এসেছে, যদি সত্যি রাগ করে চলে যেত। এটা তো সত্যি যে যায়নি, আবার এটাও সত্যি ছেলেটা একজন শিল্পী। শিল্পী? এত করে তুমি বললে, তারপরেও কাজ হলো না। শিল্পী হচ্ছে তো কি হচ্ছে, হ্যাঁ কিনে নিয়েছে? তুমি বাদ দিলে না কেন ওকে? দেশে কি শিল্পীর অভাব পড়েছে? আমাদের আনিসকে বললেই তো হতো। শুনুন, এবার আমি আপনাকে সরি বলতে এসেছি। কেন? আসলে মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল, খুব বাজে ব্যবহার করা হয়ে গেছে, আপনার দাদার সঙ্গেও একটা বাজে কাজ হয়ে গেল। আপনি কাইন্ডলি আমার পক্ষ থেকে ওনাকে একটু বলবেন। কেন আমি বলবো? কেন, আমি কি আপনার পিয়ন? না তা না, আসলে আমি অতটা ফর্মাল হতে পারি না তো, তাই। আর এখন যে আপনি আমাকে পিয়ন হিসেবে টুইট করে অপমান করলেন, তার কি কিছুই হবে না? আপনাকে অপমান করলে খুব লাগে, আর অন্য কাউকে অপমান করলে খুব ভালো লাগে না? আচ্ছা, আপনাদের মতো শিল্পীরা কি কোনোদিন নিজেদের ছাড়া কিছু ভাবতে পারে না? আচ্ছা ম্যাডাম, বললাম তো সরি। ঠিক আছে, তাহলে কাটাকুটি কাটাকুটি। আচ্ছা এবার বলুন, সেদিন এটা ছবি তোলা নিয়ে আপনি এত হাঙ্গামা কেন করলেন? আসলে কাজটা এখনো কমপ্লিট হয়নি, আর হাফ ডান একটা জিনিস কখনো আসল মিনিং ক্যারি করে না, বরং সেটা ভুল ইন্টারপ্রেট করতে পারে। এটা শেষ হয়ে গেলে তো এখানেই থাকবে, তখন আপনার যত খুশি ছবি তুলুন না। তো এটা শেষ হতে আর কতদিন লাগতে পারে? হ্যাঁ ধরেন এক সপ্তাহেও হতে পারে, এক মাসও লাগতে পারে, আবার এমনও হতে পারে কখনো শেষ হলোই না। সর্বনাশ, আপনি তো দেখছি অনন্তকালের হিসাব কষে বসে আছেন। আমি মিস্টার দু সপ্তাহ পরে চলে যাব, এর মধ্যে হবার কোনো গ্যারান্টি আছে কি? আপনি কোথায় যাবেন?
যেখান থেকে এসেছি ইটালি, আমি ওখানেই থাকি। হো, আপনি তাহলে শীতের পাখি। জি না, শুনুন, ওই দেশটা আপনাদের এই দেশের মতো অলস না, আর আপনার মতো মুডেও কাজকর্ম করে না। ওখানে ছুটি মানে ছুটি, ছুটির পর একদিনও বেশি কাটানো যাবে না, তাহলেই ফায়ার। তখন আমাকে কে খাওয়াবে? আপনি? আর আমার সাথে মিসবিহেভ করার কারণে আপনার কিন্তু একটা পানিশমেন্ট আছে। আপনার কাজের ফাঁকে ফাঁকে পুরো এলাকাটা আমাকে ঘুরিয়ে দেখাতে হবে, আমি কিছু ছবি তুলব। দু মাস পর মাদ্রিদে আমার একটা এক্সিবিশন আছে। তোর মা নয় বিদেশি, সে আমাদের ভালোবাসে না, কিন্তু তোর বাবা সেরকম কোনো যোগাযোগ নেই। তুমি ওর দোষ দিদার উপর চাপাচ্ছ কেন? মেয়েটা কতদিন পর বেড়াতে এলো আর তুমি কিনা উল্টা পাল্টা কথা বলো। না না, আমার ছেলের এই পরিবর্তনটা আমাকে আসলে খুবই অবাক করছে। আমার কেন যেন মনে হয় এর ভিতরে একটা কিন্তু আছে। যাকে যাকে শেষ করা। তা তোর কি অবস্থা বল, কেমন লাগছে তোর? গরমটা খুব বেশি, তাই না? আমি ওসব গরম টরম নিয়ে মাথা ঘামাই না দাদু। এখানে কত সুন্দর একটা হোমলি অ্যাটমসফিয়ার আছে, ইটালিতে ওটা কোথায় পাবো? ওখানে সবই আছে কিন্তু মানুষগুলো ব্যস্ত, কথা বলারই সময় নেই, সবাই কেমন আলাদা আলাদা। তাহলে যাস কেন পুরার দেশে, থেকে যা নাকি আমাদের সঙ্গে? রাইট, ইউ আর ভেরি রাইট, একদম পারফেক্ট কথা, তুই এখান থেকেই যা। তাহলে তো ভালোই হতো, বাবার চেহারাটা আর দেখতে হতো না। আমার মনে হচ্ছে তিতির কিছু একটা লুকোচ্ছে, বাবলুর কিছু একটা জানে। তা হতে পারে, হয়তো ভাবছে যে আমাদের বয়স হয়েছে, আমার ছেলে সম্পর্কে কিছু শুনলে হয়তো কষ্ট পাব, সেজন্য বলতে চাইছে না। বাচ্চা মেয়ে আমাকে চাপও দেওয়া যাচ্ছে, কিন্তু বিদেশে মেয়েটা একা একা বাপের সঙ্গে থাকে, যদি বাবুলের কিছু হয় তাহলে তো মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। না, আমি আন্দাজ করতে পারি না, আর বাবুলকে নিয়ে আমি ভাবতেও চাই না। আমার ভাবনা আমাদের নাতনিটাকে নিয়ে। বিদেশি মেয়েটার সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে তো? কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন? এখানে বসা কি নিষেধ? তা বলছি না,
বরং আপনার মতো একজন মানুষ পাশে থাকলে কাজে হয়তো ইনস্পিরেশন বেশি পাওয়া যাবে। তাহলে আমার মতো একটা মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার কেন করেন? আসলে ইনকমপ্লিট কাজের রেকর্ড কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে। আপনার সেন্টিমেন্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি যে একেবারে এই আর্ট সম্পর্কে কিছু জানি না তা তো না। ইউরোপের আর্ট সম্পর্কে মোটামুটি জানি, গগা, বোটিচেল্লি, র্যামব্র্যান্ট, মাইকেল অ্যাঞ্জেলো, এদের অনেকের ছবি আমার দেখা হয়েছে, কিন্তু আপনার কাজটা অনেক ডিফারেন্ট লাগছে। না, এটা সাংঘাতিক কোনো ডিফারেন্ট কাজ না, বরং আমাদের নিজস্বতা রিফর্মেশন বলতে পারেন। আসলে আমাদের সব কিছুই আমরা মাপি ইউরোপের নেতৃত্বে। ইউরোপীয়দের চোখ দিয়েই আমরা সভ্যতাকে দেখি, অথচ তার কোনো দরকার নেই। আমাদের নিজেদের ভিতরের শক্তি অনেক প্রবল। আপনি কি তাহলে ফোক আর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন? না, আমাদের নিজস্ব নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর একটা ঐতিহ্য আছে এই ভূখণ্ডে। সেই অজন্তা এলোরার আগে থেকেও ভাস্কর্য চর্চা হচ্ছে, গ্রামের কুমোররাও প্রচুর কাজ করেছেন, কিন্তু শিল্পের নিরিখে আমরা কখনোই তাদেরকে বিচার করিনি। অবনীন্দ্রনাথই প্রথম যিনি ইউরোপীয় প্রথা ভেঙে বাংলার নিজস্ব চেহারায় আঁকার চেষ্টা করেন। তবে নন্দলাল বসুই প্রথম ব্যক্তি যাকে প্রকৃত অর্থে সার্থক বাঙালি চিত্রশিল্পীর শিরোপা দেওয়া যেতে পারে। তারপর এলেন যামিনী রায়, উনি আঁকতে শিখলেন আমাদের গ্রামে গ্রামে যারা পুতুল বানায়, পটে আঁকে, তাদের কাছে। যামিনী রায় কিন্তু ইউরোপে অনেক পপুলার। এবং মজার কথা, আমরা যে এত বছর পরও আমাদের অন্যতম সেরা শিল্পী এস এম সুলতানকে চিনতে শিখলাম না, অথচ তার প্যাটার্ন কিন্তু ইউরোপীয় রায়। সুলতানের ছবি আমি দেখেছি, অসাধারণ। কিন্তু হোয়াট অ্যাবাউট জয়নুল আবেদিন? আপনি তো তাকে নিয়ে কোনো কথাই বলছেন। জয়নুল আবেদিন তো ডেফিনেটলি অনেক বড় মাপের শিল্পী, বিশেষ করে তার দুর্ভিক্ষের ছবিগুলো তো তুলনাহীন। ওই সিরিজের ছবিগুলো একেবারে আমাদের নিজস্ব শিল্প। আপনার কাছ থেকে অনেক জ্ঞান নিয়ে নিলাম, তাতে অবশ্য তোমার কাজের তাহলে তুমিও আমাকে এখন থেকে তুমি করে বলো। জানি সত্য নয় শুধু কল্পনায় ইচ্ছের গুড়ি আমরাই ওরা, স্বপ্নগুলো সত্যি হবে তারই অপেক্ষায়। জানি সত্য নয় শুধু কল্পনা, শুধু
কি ব্যাপার? তোমার নাতিনকে কয়েকদিন ধরে কাছে পাচ্ছি না, ঘটনা কি? শিল্পীর সাথে বোধহয় ভাব হয়ে গেছে, দেখো ওকে সাহায্য করছে বোধহয়। সাহায্য করছে কেন, অসুবিধা কি? তাহলে ওর ছবি তোলার কি হবে, কদিন পরে নাকি ওর এক্সিবিশন। সেটা তো ওর মাথা ব্যথা, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে। আচ্ছা কাজ করো, আমার জন্য একটা চা নিয়ে এসো। যাও, অসময়ে চা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবসময় খুঁতখুঁত করাটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা যদি জানতে। আমার কথা জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো কেন তিতির, তোমাকে সবসময় কেন এত অন্যমনস্ক লাগে? আমার জীবনটাই অন্যরকম, আমি বেঁচে আছি প্রতি মুহূর্তে মরে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকার কি খুব প্রয়োজন আছে। কেমন? ও বুঝতে পেরেছি, তোমার দাদুর মুখে আমি কিছুটা শুনেছি, তোমার বাবা এদেশি হলেও তোমার মা ইতালিয়ান, তুমি ওখানে জন্মেছ, বেড়ে উঠেছ, তোমার জীবনটা অন্যরকম আমি স্বীকার করছি, তাই বলে মরে যেতে ইচ্ছে করবে কেন? হাসছো যে? নিহিলিস্টদের কথা শুনতে আমার ভালো লাগে না, তোমার মতো রুটলেস মানুষরা অনেকটা পরগাছার মতো। তারা প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠতে উঠতে ভাবে তাদের আর কোনো ডিমান্ড নেই, আর তখন একটা ফ্রাস্ট্রেশন তাদেরকে আক্রান্ত করে। এটা একটা ওয়েস্টার্ন ক্রাইসিস, আমাদের মতো দেশে যদি স্ট্রাগল করে বেঁচে থাকতে, যদি খিদার কষ্টে রাতের ঘুম নষ্ট হতো তোমার, তাহলে তুমি এমনভাবে ভাবতে পারতে না, তোমার মরে যেতে ইচ্ছে করতো না। তোমার ভেতরে না একটা অভদ্র অহংকার আছে, তৃতীয় বিশ্বের ভ্যানিটি। কোনটা স্ট্রাগল? ধুলোবালিতে বেড়ে ওঠাই স্ট্রাগল? নাকি একটা মা যখন তার মেয়েকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করে, সেটা স্ট্রাগল? তারপর যখন সেই মেয়েটা ধীরে ধীরে বাবার কাছে বড় হয়ে ওঠে, তারপর যখন সেই বাবাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন সেই বাবা আস্তে আস্তে নিজেকে ইতালির টিপিক্যাল কালচারে জড়িয়ে নিচ্ছে, তিতির তিতির থেমো না, বলো। সবশেষে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আন্না, বাবা 2 মাস আগে সেই আন্নাকে বিয়ে করেছে। শুধু শুধু মন খারাপ করে কষ্ট পেও না। না, আমার আবার কিসের কষ্ট? কার জন্য কষ্ট, কেন কষ্ট? আমার একটা ছেলে ছিল, সেও তো এখন আর নেই,
একটা নাতনি আছে, সে চলে যাচ্ছে। আবার ওদের ফিরে আসবে কিনা, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা সেটাও তো জানি না। তাহলে কিসের জন্য কষ্ট, কিসের জন্য কষ্ট পাবো আমি? এখানে আমার দুটো কাজ আছে। থ্যাঙ্কস, ভালো থেকো। কতদিন ফুল গাছগুলোতে পানি দেওয়া হয়নি, তোমার ছেলে অমানুষ হতে পারে, তোমার নাতনি তো না, দেখবে একদিন ঠিকই তোমার বুকের দোল তোমার বুকে ফিরে আসবে।
না রাবে, আমি ভাবছি মানুষের ক্ষমতা কত সীমিত। মানুষ চাইলে কিন্তু সব কিছু করতে পারে না। এই যে আমার আপন সন্তান, তাকে আমি ধরে রাখতে পারিনি। এই যে বংশের একমাত্র বাদি, সে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তাহলে এই বাড়ি, এই সংসার, এই সম্পদ, এসব থাকার দরকার কি? আমি এয়ারপোর্টে নেমে মনে হলো এই প্লেনটাতে যদি না উঠি তাহলে কি হবে, আর এই কাজটা শেষ না দেখে যাওয়াটা কি আমার ঠিক হবে? তোমার চোখ কেমন চিকচিক করছে কেন? এখন নিশ্চয়ই বলবে যে তোমার চোখে ধুলো বালি পড়েছে। ধুলো বালি মাখায় দেশে, চোখে তো বালি পড়তেই পারে। আর ধুলো বালি মাখা শিল্পীর চোখে পড়ার সম্ভাবনা তো আরো বেশি, তাই না? উপল মায়া বড় ভয়ঙ্কর। আমি সারা জীবন সাবধানে চলেছি যেন মায়ার মধ্যে আমার পড়তে না হয়। কি লাভ হলো বলো? তিতির, এই দেশটার তো কিছু নেই, আছে কিছু মানুষ, তাদের বুক ভরা আবেগ আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসা ছাড়া জীবনে আর কি কিছু লাগে তিতির?